নমস্কার আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় অসনি। বাংলায় অসনি কতটা প্রভাব ফেলতে পারে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কতটা সতর্ক থাকবেন মরশুমের প্রথম ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ায় কতটা বদল হতে পারে এর ফলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত থাকবেন সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ বাইশে মার্চ মঙ্গলবার সকালে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ক্রমশ উত্তর দিকে এগোতে থাকবে আন্দামান ও নিকোপ্জের দিক থেকে মায়ানমারের উপকূলের দিকে আজ রাত পার করে এটি মায়ানমারের উপকূলে ঠান্ডুইতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি এগোনোর সময় গতিবেগ থাকবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং ঝড়ে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা। আজ সন্ধ্যেবেলার পর থেকে ঘূর্ণিঝড়টি অল্প অল্প করে শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমার উপকূলের দিকে এগোতে থাকবে আজ মঙ্গলবার রাত পার করেই যখন মায়ানমারের উপকূলে পৌঁছবে তখন এটি গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করবে ওই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এর প্রভাবে উত্তর আন্দামান সাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ বুধবারের প্রভাবে মায়ানমার উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটির কারণে আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাইশ তারিখ অবধি মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য তেইশ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ে সরাসরি প্রভাব বাংলায় পড়ার চান্স না থাকলেও আজ বাংলার কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে আলিপুর আবাদ দপ্তর জানিয়েছে উপকূলের তিন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশে মার্চ বুধবার উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশে মার্চ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এছাড়াও বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশে মার্চ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং সংলগ্ন বাংলাদেশের উত্তর পূর্ব দিকে জেলা উপজেলাগুলোতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আবহাওয়া দপ্তরে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তেইশে মার্চ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না কলকাতা ও সংলগ্ন এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশের পাশাপাশি হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় এপ্রিল মাসে ঘূর্ণিঝড় দেয়ে আসে বেশি মাত্রায় আগামী এপ্রিল মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত হানতে পারে তাই পুরো এপ্রিল মাসে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ